তো স্ট্যান্ড আছে কি এই তোমার সাউন্ড যাচ্ছে আমাদের এভাবে আমরা গাণিতিক প্রত্যাশাটা নির্ণয় করে থাকি। দুটা কোম্পানির মধ্যে তুলনা করতে আমাদের সম্ভাবনার ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশা ব্যবহার করে আমরা এই কোন কোম্পানিটা বেশি ভালো সেটা আমরা নির্ণয় করে থাকি। তাহলে আজকে আমাদের একটা সৃজনশীল তোমাদের থাকবে, এরকম সৃজনশীল আরও অনেক আছে বইয়ের ভিতরে, তোমরা এগুলো একটু চেষ্টা করবে। প্রথমে কাজটা হবে কি, যদি শ্রীবিভাগ সি পুরো আলোচনাটা আমি একবার করে দেখি, যে এখানে যে সৃজনশীল দেওয়া হয়েছিল সেখানে আমাদের নকিয়ার ক্ষেত্রে একটা সির মান দেওয়া ছিল না, সেটা আমাদের ধ্রুবকের মান বের করতে হবে। সেটা কীভাবে বের করবো, যেহেতু একটা সম্ভাবনা দেওয়া ছিল, সম্ভাবনার ভিতরে আমরা জানি সম্ভাবনা অপেক্ষক সমান সামেশন পি অফ এক্স ইকুয়াল ওয়ান, সেখান থেকে আমাদের সম্ভাবনাগুলো যোগ করে সির মানটা আমরা বের করবো। তারপর গাণিতিক প্রত্যাশাটা দুটার মধ্যে যার বেশি ভালো বেশি সেটাই হবে আমাদের সবচেয়ে ভালো কোম্পানি। তো সেই ক্ষেত্রে আমাদের নকিয়ার প্রত্যাশা, নকিয়ার চাহিদাটাকে আমরা এক্স ধরছি আর সিম্ফনির চাহিদাটাকে আমরা ওয়াই ধরছি। ওয়াই ধরে নকিয়ার গাণিতিক প্রত্যাশা বের করছি, গাণিতিক প্রত্যাশা বের করতে গেলে সামেশন এক্স ইন্টু পি অফ এক্স, সেক্ষেত্রে এক্স এর মান হচ্ছে চাহিদার মান আর পি অফ এক্স মানে সম্ভাবনা, এগুলো গুণ করে করে আমরা যোগ করবো, করলে আমাদের নকিয়ার প্রত্যাশা পাবো। আর সিম্ফনির ক্ষেত্রে ওই একই রকম, সিম্ফনির চাহিদার মান আমরা ধরছি ওয়াই আর প্রত্যেকটা সম্ভাবনা দেওয়া আছে, এগুলো দিয়ে গুণ করে আমাদের সিম্ফনির প্রত্যাশা বের করছি। সিম্ফনির প্রত্যাশা বের করার পর দুটার মধ্যে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি নকিয়ার প্রত্যাশা সিম্ফনির প্রত্যাশার থেকে বেশি, মানের মানটা বেশি, এটা 2.39 এটা হচ্ছে 1.5, অর্থাৎ নকিয়ার প্রত্যাশা মান বেশি হয়। আমরা বুঝতে পারছি যে নকিয়া কোম্পানির চাহিদাটা বেশি, এটাই আমাদের সৃজনশীল ছিল যে কোন কোম্পানির চাহিদাটা বেশি। তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম নকিয়া কোম্পানির চাহিদা বেশি, এটা হচ্ছে আমাদের একটা সৃজনশীল। তো আল্লাহ হাফেজ, আজকে আজকে আমি তোমাদের এইটুকুই ক্লাস নেব, এর পরবর্তীতে আবার একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।